সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে সকলকে জানাই আনন্দিত জয়গুরু। আজ সুপ্রিয়া আপনাদের সামনে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। আজ সুপ্রিয়ার বাড়িতে ছোট্ট করে একটু পরম পিতার দয়ায় সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। সকল মায়েরা এখনও উপস্থিত হয়নি, কিছু কিছু মা আমাদের মৌসুমিদি, সোনালি মা, মমতা মা, এরা সবাই উপস্থিত হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা একসাথে প্রার্থনা করব। আমাদের সৎসঙ্গ শুরু হবে 7টা থেকে। এখন তো পরমপিতাকে প্রপারলি সাজিয়ে উঠতে পারিনি, এখনও ফুলের মালা এসে পৌঁছায়নি, লেট হয়ে গেছে ফুল আসতে। তো বড় মায়ের ঘট আমার রেডি করলাম, এই তো সিঁদুর দিয়ে জল ঘটটি আমপল্লব দিয়ে রেডি করলাম ঘট স্থাপন করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে 7টা থেকে আমাদের সৎসঙ্গ শুরু করব। এখন আমরা সকলে মিলে প্রার্থনা করব। সবাই আমাদের সাথে থাকবেন আর ব্লগটি পরিদর্শন করবেন। জয় গুরু। এখন প্রদীপটা খুলো। মনি মহিমা শুনাই বিরহ অনুরাগ জগাই কে ঘর পৌঁছো ভাই সাধু সঙ্গ করো সারস মনে পিয়া ভাই প্রেম লগা গুরু চরণ মে মন সান্তন হাই তড়প উঠে বেকল রহু কস পিয়া ঘর যাই দর্শন রসনি কনিক রহু বহে মন তিরতাই সুর চড়ে আকাশ মে করে শব্দ বিলাস ধাম ধাম নিরখত চলে পারে নিজ ঘর বাসা প্রিয় আশা মেরে মন বসে রে চিত্ত উদাস বিনয় শুনো কৃপা করো নিজ চরণ নিবাস তুমি নরে ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দিতে এ সংসারে তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দিতে এ সংসারে তুমি ছাড়া আর কে পারে Thank you.
বললেন যে ইষ্ট লাগে কর্ম করা, ইষ্ট সাধন সব সমস্যার সমাধান। বর্তমানে আমাদের ইষ্টসার্থ প্রতিষ্ঠান ওই দিব্যের মধ্য দিয়েই হচ্ছে, কিন্তু আচার্য দেবের নির্দেশ, অবিন দাদার নির্দেশ এই দিব্যওয়ার, তাই দিব্যওয়ারের মধ্য দিয়ে যারা এই কাজে যুক্ত আছেন তারা কিন্তু তার দয়া অনুভব করছেন, করছেন বিভিন্ন জায়গায়। তাই সবাই ঠিকঠাকভাবে দিব্যওয়ারকে প্রত্যেক দিন এই দিব্যওয়ার করে চলি, বিচ্ছিন্ন হয়ে পড়ছে ঠাকুর থেকে, তারা হয়তো ঠাকুরকে বুঝতে পারছেন না, কিন্তু একদিন তারা কিছু বুঝতে পারবে। আজকে ঠাকুর একদিন প্রফুল্লতা বলছেন, দেখবি হাজার হাজার বছর পর এই শিবচন্দ্রের ছাড়ালে অঙ্কুর চন্দ্রকেই মানুষের মনে করবে, ঠাকুর ধরে গেছেন তার মুখের বাণী, হাজার হাজার বছর পর দেখবে এই শিবচন্দ্রের ছাড়ালে অঙ্কুর চন্দ্রকে মানুষ, তাছাড়া কোনো গতি নাই। তাই বর্তমান যুগপুরুষোত্তমকে ধরে আমরা যেন সঠিক পথে এগিয়ে চলবে তার দয়া, তিনি দয়া করেই আছেন। তিনি যারা একটু ঠাকুরের দীক্ষণে জনীন্দ্রাজন ইষ্টপুরে পড়ানো হয়ে চলেন তারা ঠাকুর বুঝতে ঠিকই পারে, ঠিকই বুঝতে পারে। যারা ঠাকুরের দীক্ষায় যেন তাদের মধ্যে একটা সৎসঙ্গে ছাপ পড়েছেই পড়েছে, দেখবেন সাধারণ মানুষ কিন্তু তারা অনেক আলাদা। তাই আসুন আমরা সকলে তার সঞ্চরণে আবার সকলের মঙ্গল প্রার্থনা। ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জয়।